আর আর ভবিষ্যতে হন আর গুঞ্জন আর হনা হন নাই। পরমাত্মা আসা আসছিল মানে আর বুই আশা করছিলাম আর হুজুর বানাইবো আমি পাঁচ জমান বলে হনা হুজি হনার হওয়ার এস জয় করছিলাম দেশ যেথত বা কি আর কল ফাড়ে গিয়ে এখন আর হুজুর ইন্দা হারি আসুড় গহাবে সইয়ে বর্তমানে এখন মলে হনা সব এস জমা তোরের আর না মরলে আনোয়ার শাহ আয় তাকি দি কেম ভারত আয় বর্মা তো আসছিলাম দিলা 13 বছর এখন বাংলাদেশের মধ্যে 5 বছর গিয়ে আর বসে গিয়ে 18 বছর বর্মার তাই দিয়ে বিয়া করতে তো 18 বছর 19 বছর 20 বছরত এখন বাংলাদেশে তাই বিয়া করতে বলে এসে এসে কান মানি তো 22 বছরত 22 বছর না ওপরে দিয়ে বিয়া শাদি করেন না আরে ফজর তো হা দিন পর্যন্ত ক্যাম্প মাদা হনা হাজ গরম না দেয় গরম না দেয় ফানি লাইলে কিছু ফানি আড়াই আর বাজার দেয় হইলে বাজার দেয় দূর হান দে ইয়ার বাদ দেয় আর হনা হান নাই ক্যাম্প মাদে পড়ালেখা করি না হারি বরম মাদে 7 ক্লাস পড়ালেখা করছিলাম আরে নেড়ে ক্যাম্প যেতে তাসি ইন্দে তো না উপরে ইনো গিয়ে আর দেশ ভাঙ গেদে ভাঙ গে এটা আয়ের বছর 2 বছর পর্যন্ত কি করি না আরে মসজিদ মজারা তো হয় না ভাই আরা হস্ট আসছিলেন দু এত লাগলে আর আর গাছ তো পারি কি ওই আর কি নয় লেখাপড়ার সুযোগ না ভাই তাহলে আর আর হনা হাজ ঘুরি না আর দূরত বেকার ভরি আছে ক্যাম্প তো বাইরে নিয়ে হারি হাত শর্ম যারা তো আছে যে যারা ইউজ চুরি করে তারা চুরি করি তাই আর যারা চুরি করি না হারের তারা কিছু গরিবার নাই এটা আর ক্যাম্প তো বাইরে দু যাই না হারে মানে ক্যাম্পর এরিয়া দেখতে হারে হা সকালে বাইরে বো হা দিনা ঢুকান করিব হা দিনা ঢুকি না হারলে এই না আল্লাহর তো বিরের ফাইসলা দে রাতে আসে যাবা ঘর না তাই গুইত যাই না হারি গুইত দায়িত্ব আরে চুরি করি তারা দায়িত্ব আরে তারা গুইত দায়িত্ব আরে দে এনে সে বাইক গুইত যাই না হারে ধরা হলে পুলিশের দূরে 5,000 4,000 ইদ্যা 1,000 1,000 পয়েন্ট তো গুনারি লেই আছে আসাম মৃত্যু যদি কে এলা গুড়া গারা পোয়া আসা ওদিন এলা সুযোগ সুবিধা নভালে ইন হন মারি শুন দিয়া হারিব ওই তো ভার আর আর বালা করি সুন্দর করে নিজের দেশে থাটা দিয়া হারিব নয় তো ভার আর সুন্দর করে দেশে দেখা চলি হারি ফ্যাং কি করি দিয়ে সুযোগ সুবিধা করে দিয়া হারিব